हेलो फ्रेंड्स, আমি রুমা আর আমার চ্যানেল রুমা সেশেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারো একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আজকে আমি করে দেখাবো শিমুইয়ের পায়েস। বন্ধুরা, তোমরা এই শিমুইয়ের পায়েস নিশ্চয়ই সবাই খেয়েছো এবং বাড়িতেও হয়তো বানিয়েছো, কিন্তু আজকে আমি কিভাবে শিমুইয়ের পায়েস বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপিটি। এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তার মধ্যে মেন হলো শিমুই। শিমুই ছাড়া তো শিমুইয়ের পায়েস রান্না করা যাবে না, তার জন্য আমি 200 গ্রাম শিমুই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ চিনি, এখানে নিয়েছি মিল্ক পাউডার, নিয়েছি চপড আমন্ড, এখানে কাজু বাদাম চপড করে নিয়েছি, এখানে পেস্তা চপড করে নিয়েছি, আর এটা নিয়েছি এলাচ গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ, আর শিমুইটা ভাজার জন্য ঘি নিয়েছি। এখানে আমি কড়াইটা আমি সামান্য গরম করে মিডিয়াম আঁচে রেখেছি এবং এর মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। দুধটা আমি এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু কন্টিনিউ দুধটা নেড়ে যাচ্ছি, কারণ দুধটা যদি না নাড়া হয় তাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এবার আমি এই ফোটানো দুধের থেকে 2 হাতা দুধ আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সামান্য জল মিশিয়ে পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। গরম দুধে জল মেশানোর একটাই কারণ, পাউডার দুধটা আমি যদি ডাইরেক্ট দিয়ে দিতাম তাহলে দুধটা দলা পেতে যেতে পারত, সেই কারণে আমি একটু জল মিশিয়ে দুধটা ঠান্ডা করে নিলাম। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দুধটাকে কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম। দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু রেডি করে নিলাম। এবার একটা ফ্রেশ কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। এখানে বলে নিই, ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু শিমুইটা ভাজার সময় পুড়ে যেতে পারে। ঘিটা যখন গরম হয়ে গিয়ে কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় আমি শিমুইটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শিমুইটাকে কিন্তু সুন্দর করে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। শিমুইটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে শিমুইটাকে দুধের মধ্যে, কারণ শিমুইটাতে একটু গলে যায়। শিমুইটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি যে মিল্ক পাউডারটা দিয়েছি সেটার মধ্যে কিন্তু কিছুটা মিষ্টি রয়ে গেছে, তো সেই হিসাবে যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে চিনিটাকে দিতে হবে। আমি যে কাজু বাদামগুলো আগে থাকতে চপড করে রেখেছিলাম তার থেকে কিছুটা কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। সেমভাবে আমি আমন্ডেরও কিছুটা আমি দিচ্ছি, আর কিছুটা আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। পেস্তারও সেম, কিছুটা আমি পেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সবটা একসাথে নেড়ে নিচ্ছি। এই সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আগে থাকতে পাউডার করে রাখা যে এলাচের গুঁড়োটা ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার শিমুইয়ের পায়েস। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যে পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সময় আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, আর আপনারা আমার ভিডিও মিস করবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।